অথবা ক্লাস করলে আপনি বুঝে যাবেন তো আমরা জেনারেল প্যাথোলজি যে টপিক্সটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে শখ এই টপিকসটা দিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব ওকে। আচ্ছা শখ বলতে আমরা আসলে কি বুঝি শখের ডেফিনেশন আমরা মেডিকেল লাইফে মোটামুটি সবাই পড়ছি কিন্তু ইউএসএম কিংবা এমআরসিপি এইসব এক্সামে যেটা হয় সেটা হচ্ছে কোনো ডেফিনেশন মুখস্ত করা লাগে না ঠিক আছে কোনো ডেফিনেশন মুখস্ত করা লাগে না ইভেন ডেফিনেশন আপনার লাগেও না আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জিনিসটা আপনি বুঝেন কি না শখ মানে হচ্ছে বডির আমাদের যে টিস্যু আছে এই বডির হোল টিস্যু যদি তার এডিকুয়েট পারফিউশন না পায় বডির হোল টিস্যু যদি তার এডিকুয়েট পারফিউশন না পায় তখন সেই জিনিসটাকে আমরা শখ বলবো এডিকুয়েট পারফিউশন যে কোনো কারণে না পেতে পারে কিন্তু এটার আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাইয়ের কারণে মানে ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে বডিতে বডির যে টিস্যুগুলো আমাদের বডির হোল টিস্যু আসছে মানে বডির সকল টিস্যু যদি তার এডিকুয়েট পারফিউশন না পায় মানে ব্লাড সাপ্লাই কম থাকার কারণে সে তার নিউট্রিশনগুলো পাচ্ছে না তার নিউট্রিশন মেনলি কি টিস্যু নিউট্রিশন হচ্ছে মেনলি অক্সিজেন তার মানে বডি কি হচ্ছে বডি তার এডিকুয়েট ব্লাড সাপ্লাই না থাকার কারণে বডিতে বিভিন্ন টিস্যুতে এডিকুয়েট ব্লাড সাপ্লাই না থাকার কারণে বডি তার কি পাচ্ছে না অক্সিজেন সাপ্লাইটা পাচ্ছে না এই কন্ডিশনটাকে আমরা বলতেছি শক ঠিক আছে ইভেন শকের ক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে যে শকের ক্ষেত্রে সবসময় যেটা হতে হবে সেটা হচ্ছে ব্লাড প্রেসার ফল করতেই হবে ঠিক আছে আমরা একটু পরে দেখব এই ধারণাটা সময় সঠিক না ঠিক আছে তো এই শখগুলো আসলে কীভাবে হইতে পারে আমরা একটা জিনিস কল্পনা করি সেটা হচ্ছে যে ধরেন আমাদের বাসার বাড়ির বাসায় ওয়াটার সাপ্লাই প্রত্যেক প্রত্যেকের বাসায় হোস্টেলে যেখানে থাকি সেখানে ওয়াটার সাপ্লাই আছে তাই তো এই ওয়াটার সাপ্লাই কিভাবে সাপ্লাই হয় সেটা হচ্ছে যে একটা মেন লাইন আছে আমাদের যেখান থেকে আমাদের পানি আসে ঠিক আছে মোটর কি করে আমাদের বাসায় একটা মোটর আছে এই মোটর হচ্ছে পানিটা হচ্ছে কি করে টাঙ্কিতে জমা রাখে কিংবা টাঙ্কিতে রাখে ট্যাঙ্কে রাখে এই ট্যাঙ্ক থেকে সারা বডি সারা বাসায় হচ্ছে কি হয় এই পানিটা সাপ্লাই হয় এবং আমরা কি করি আমরা হচ্ছে পানিটা ইউজ করি ঠিক আছে তখন এই জিনিসটাই যে ওয়াটার সাপ্লাই সিস্টেম জিনিসটা যদি আমার বডির সাথে আমি কল্পনা করি বডিতে কি হয় বডিতে আমার ব্লাডটা মানে ওয়াটার পরিবর্তে আমি ব্লাড চিন্তা করি তাহলে বডিতে কি আছে কিছু ব্লাড আছে সেটার পরিমাণ কত ধরাল সেটার পরিমাণ পাঁচ লিটার এই পাঁচ লিটার ব্লাড কি করে বডিতে মোটর আছে একটা সেটাকে আমাদের হার্ট এই হার্ট কি করে এটাকে সারা বডিতে সাপ্লাই দেয় তাই তো এই ব্লাডটাকে ঠিক আছে সারা বডিতে সে সাপ্লাই দেয় সাপ্লাই দিয়ে বডি কি করে টিস্যু এই ব্লাডটাকে সে কি করে ইউজ করে কি ইউজ করে টিস্যু কি করে এই ব্লাড থেকে সে অক্সিজেন নেয় এবং নিউট্রিয়েন্ট নেয় এবং সে কী করে কার্বন ডাইঅক্সাইড এই ব্লাডে দিয়ে দেয় তার এবং তার ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে দেয় ওয়েস্ট প্রোডাক্ট মানে একটা করছে কার্বন ডাইঅক্সাইড এটা তার কাছে দিয়ে দেয় এই ব্লাডে দিয়ে দেয় ব্লাড কী করে এই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার রিসাইকেল করে সে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে লাংস দিয়ে আমরা জানি বডি থেকে বের করে দেয় অক্সিজেনটাকে সে আবার সাপ্লাই দেয় ঠিক আছে তো জাস্ট এই সার্কেলে আমাদের বডিতে কি হয় ব্লাডটা সার্কুলেট করে এখন এই যে যে ব্লাডটা এই ব্লাডটা টিস্যু পাবে না টিস্যু ইউজ করতে পারবে না এরকম কি কি কন্ডিশন হতে পারে এক নম্বর হচ্ছে এই যে যে আমাদের বডির যে ব্লাড এই ব্লাডের পরিমাণে যদি কম থাকে মানে অ্যামাউন্টের সমস্যা তার মানে ব্লাডের পরিমাণ কমে গেছে তাহলে আমরা কি বলতে পারি হাইপো ভলুম ভলুমিয়া হয়ে গেছে আমাদের তাহলে এই ভলিউম কমে যাওয়ার জন্য ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য আমাদের কি হতে পারে এই টিস্যু এনাফ পারফিউশন না পাইতে পারে মানে এনাফ ব্লাড সাপ্লাই না পেতে পারে ঠিক আছে আমরা কেন হোল বডি বলতেছি কারণ হচ্ছে কি আমাদের একটা অটারি ব্লক হইলে আমরা তো তাকে শক বলি না বলি ধরেন কারো একটা অটারি ব্লক হইছে ধরেন রাইট ফিমোরাল অটারি ব্লক হইছে তাকে কি আমরা শক বলবো স্টুডেন্ট রেসপন্স কি বলে না ঠিক আছে তাকে আমরা শখ বলবো না শখ কখন বলবো যদি হোল বডি একই সাথে পারফিউশন না পায় তাহলে আমরা কি করতে হইতে পারে এক নাম্বার যেটা হইতে পারে সেটা হচ্ছে আমার বডির ব্লাড ভলিউম কমে যাওয়া তাহলে এই ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য আমি শখে যেতে পারি এক নাম্বার দুই নাম্বার হতে পারে হার্ট যদি পাম্প যে পাম্প মোটর আমার এই হার্ট যদি ঠিকমতো কাজ না করে হার্টে প্রবলেম তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে যে ধরেন এই যে অল্প কিছুদিন এখন আজকে একটু ঠান্ডা কমছে দুই একদিন আগে কি ছিল বাংলাদেশ অনেক ঠান্ডা ছিল অনেক বাইরের দেশ অনেক জায়গায় কি আছে বরফ পরে ধরেন পানি এত ঠান্ডা যে এই পানিটা ইউজ করার উপযোগী না ইউজ করা যাচ্ছে না ঠিক আছে তো এরকম ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের বডিতে টিস্যুগুলা টিস্যুতে সাপ্লাই ঠিকই আছে কিন্তু যে কোনো একটা কারণে কি করতে পারতেছে না টিস্যুটা ব্লাডটাকে ইউজ করতে পারতেছে না ঠিক আছে বডির যত টিস্যু আছে যে কোনো একটা প্যাথোলজিক্যাল কারণে কি হচ্ছে না টিস্যুটা এই অক্সিজেনটাকে সে কি করতে পারতেছে না কিংবা অক্সিজেনটাকে নিউট্রিয়েন্টটা সে ইউজ করতে পারতেছে না এই কারণেও পেশেন্টের শখ হতে পারে তাহলে তিনটা মেজর হেডিং তো বোঝা গেল তাহলে ভলিউম কম ব্লাড ভলিউম কমে গেল এটা এই কারণে যে শখটা হয় সেই শখটাকে তারা নাম দিচ্ছে হাইপোভলুমিক শখ এটাকে তারা নাম দিচ্ছে হাইপোভলিউমিক শক দুই নাম্বার যেটা সেটা হচ্ছে হার্টের প্রবলেমের কারণে মানে পাম্পের কারণে যদি পেশেন্টের শক হয় সেই শকটাকে নাম দেওয়া হয়েছে কার্ডিওজেনিক শক তিন নাম্বার কন্ডিশন আমরা কি বলতেছিলাম যে বডির শক ঠিক আছে ব্লাড ভলিউমও ঠিক আছে হার্টও পাম্প করতেছে হার্টে কোনো সমস্যা নেই কিন্তু টিস্যু নিজে অক্সিজেন ইউজ করতে পারতেছে না যে কোনো একটা প্যাথোলজির জন্য ফুল বডি টিস্যু একসাথে অক্সিজেন ইউজ করতে পারতেছে না তো এরকম কি প্যাথোজেনেসিস আছে সেটা হচ্ছে ব্লাডে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি সেপটিসেমিয়া তার মানে সেপটিক শক সেপসিসের কারণে যদি টিস্যু অক্সিজেন ইউজ না করতে পারে তখন যে শকটা হয় সেটাকে আমরা বলি সেপটিক শক আচ্ছা এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আপনি একটু দ্রুত রিপ্লাই দিবেন দ্রুত রিপ্লাই দিলে আমাদের আগাইতে সুবিধা হবে ঠিক আছে ওকে ভেরি গুড মানে ইএস হইলে ওয়াই নো হইলে এন জাস্ট নো লিখলেই হবে ঠিক আছে এন ও না লিখলেই হবে জাস্ট এন লিখলেও হবে ওকে ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা এই শখটা আমরা কোথেকে পড়তেছি এটা একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের প্যাথোমা যে বই ইউসি জন্য আমরা প্যাথমা ফলো করি প্যাথমাতে শখ বিষয়ে তেমন কিছু বলা নাই অল্প কথা বলা আছে কিন্তু শখ থেকে অনেক কোশ্চেন আসে ঠিক আছে মানে ইউ আর করতে যখন যাবেন ব্যাংক তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি হ্যাঁ আপনি এই শখের ব্যাপারে কিছু পাবেন না তাহলে শখটা কই থেকে পড়তে হবে শখটা পড়তে হবে গোলজান থেকে ঠিক আছে এই যে গোলজানে আপনার পেজ নাম্বার হচ্ছে আমার কাছে এটা সম্ভবত এডিশন আমি যেটা দেখতেছি এটা হচ্ছে ফোর্থ এডিশন এডিশন টু পেজ ডিফারেন্ট হইতে এডিশন থেকে এডিশনের পেজ ডিফারেন্ট হইতে পারে তো এটা হচ্ছে একশো বাইশ নম্বর পেজে শক শুরু হয়েছে তাহলে এটা হচ্ছে শখ শখের ডেফিনিশন তারা বলছে তারপরে শখের টাইপ টাইপের ক্ষেত্রে তিনটা টাইপ হাইপোভোলোমিক শক কার্ডিওজেনিক শক আর হচ্ছে সেপটিক শখ ওকে এখন আমরা প্রতিটা শকের ডিটেলস পড়ব ওকে প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে হাইপোভোলোমিক শক প্রথমে আমরা বলে নিয়েছিলাম শক কেন হবে ব্লাড কমে গেলে এখন ব্লাড কমবে কেন সেটা হচ্ছে যদি ব্লাড লস হয় তখন ক্রনিক ব্লাড লসে কি হবে ব্লাড লসের ক্ষেত্রে বডি কি করবে বডির যে অটো রেগুলেটরি মেকানিজম আছে এই অটো রেগুলেটরি মেকানিজম দিয়ে সে কি করবে ব্লাডটাকে সে আবার কি করবে রিপ্লেস করে দেবে তাই তো কিন্তু যদি অ্যাকিউটলি ব্লাড লস এবং অ্যাকিউটলি ব্লাড লস এরকম না আমাদের অনেক সময় হাত কেটে গেছে না হাত কেটে গেলে সর্বোচ্চ কত এম এল ব্লাড লস হইতে পারে টেন এম এল টোয়েন্টি এম এল থার্টি এম এল তাহলে আমাদের তো অনেকেরই হয়তো হাত কাইটা ফিফটি এম পর্যন্ত ব্লাড লস হয়েছে ঠিক আছে তাহলে আমরা তো শখে যাচ্ছি না তাহলে কি হইতে হবে এই ব্লাড লসটা অ্যাকুট ব্লাড লসটা একটা সার্টেন অ্যামাউন্টে হইতে হবে এবং সেটা কত সেটা হচ্ছে টোটাল বডি ব্লাডের টোয়েন্টি পার্সেন্টের বেশি লস হইতে হবে যে যত যার যত ব্লাড তার টোয়েন্টি পার্সেন্টের বেশি লস হইতে হবে মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট

অথবা ধরেন ধরেনি হইল ঠিক আছে অথবা ব্লিডিং হচ্ছে তার সিভিয়ার এই কারণে আরেকটা কি হইতে পারে ইন্টারনাল ব্লিডিং যেটা আমরা বাইরে থেকে দেখি না দেখি না যেমন কি ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো স্প্লিন রাপচার হইলো অথবা লিভার রাপচার হইল সলিড অর্গান রাপচার হলো তাহলে কি হয় ইন্টারনাল হেভি ব্লিডিং হয় মানে ব্লিডিংটা দেখা যায় না কিন্তু আসলে কি ক্যাভিটি পুরো ভরে গেছে অনেক সময় দেখবেন

ঠিক আছে এই ফ্লুইডকে রিপ্লেস করছে কে ব্লাড থেকে এসে প্লাজমা এসে এই ফ্লুইডটাকে রিপ্লেস করছে ফলে প্লাজমা ভলিউম কমে গেছে পেশেন্টের টোটাল ব্লাড কমে কমে গেছে বুঝে গেছে আচ্ছা একটু পরে আরো ক্লিয়ার হবে সেটা হচ্ছে এখন একটা পেশেন্টের ধরেন আর টি মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে তার হচ্ছে এক লিটার ব্লাড লস হয়েছে এখন এক লিটার ব্লাড যদি লস হয় তার সেক্ষেত্রে তার ব্লাড আছে কত চার লিটার পেশেন্ট হসপিটালে আসছে আসার পরে আমরা পেশেন্টকে যদি চিন্তা করি আসলে তার ব্লাড লস হয়েছে কিনা দেখি আর তার একটু হিমোগ্লোবিন করে দেখি আমরা সাধারণত ব্লাড ঠিক আছে কি নাই এটা দেখার জন্য ইউজুয়ালি কি করি সিবিসি করি কিংবা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি তাহলে এই পার্সনের হিমোগ্লোবিন কি থাকবে বলেন তো এই যে একটা পেশেন্টের হঠাৎ করে ব্লাড লস হলো এবং তার হসপিটাল আসার সাথে সাথে যদি আমরা তার সিবিসি করি সিবিসিতে হিমোগ্লোবিন কি পাবো নরমাল আশরাফ বাকিদের কি সবাই অ্যান্সার করেন ভুল হোক কোনো সমস্যা নাই নরমাল ওকে ভেরি গুড হ্যাঁ ভেরি গুড নর্মালি আপনারা তো অনেক কিছু জানেন যে আলহামদুলিল্লাহ ভালো প্রথমে নর্মাল থাকবে কেন নর্মাল থাকবে কারণ পাঁচ লিটার থেকে চার লিটার ব্লাড হয়েছে আমরা তো হিমোগ্লোবিনে যেটা দেখি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন দেখি তাই না পার্সেন্টেজ দেখি কত কনসেন্ট্রেশন পাঁচ লিটার ব্লাডে কনসেন্ট্রেশন যা ছিল চার লিটার ব্লাডেও কনসেন্ট্রেশন তাই হয়েছে ঠিক আছে কারণ এখানে তো আমরা অ্যামাউন্ট সরাই নিছি হ্যাঁ ভেরি গুড অ্যামাউন্ট সরাই নিছি তো এটা কি হবে ইনিশিয়ালি এটা কি হবে ইনিশিয়ালি এটা নর্মাল থাকবে এখন এটা কনসেন্ট্রেশন কমবে কখন যখন আমরা একে নর্মাল স্লাইন পুশ করব একে যখন আমরা রিপ্লেসমেন্টের জন্য যদি তখন কি হবে চার লিটার ব্লাডের সাথে এড হচ্ছে তো ধরেন এক লিটার দিলে তখন পাঁচ লিটার হবে তখন যে হিমোগ্লোবিনের কনসেনট্রেশনটা কমে যাবে এটা একটা মেকানিজম কমান কমার আরেকটা মেকানিজম যেটা সেটা হচ্ছে বডির অটো রেগুলেটরি মেকানিজম সেটা হচ্ছে ব্লাড যখন লস হয় যখন ব্লাড লস হয় বডি থেকে তখন যেটা হয় সেটা হচ্ছে

আসবে এই চার্লি ট্যাবলার এর সাথে এসে যোগ হবে তখন আস্তে আস্তে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ফল করতে শুরু করবে তো সুতরাং আমি এরকম দেখছি আমি যখন প্রথম দিকে পাস করার পরে ডিউটি করতে গেছিলাম তখন এরকম দেখছি যে বলতেছে যাচ্ছে হচ্ছে ব্লাড লস হচ্ছে তাতে কি হয়েছে পেশেন্টের হিমোগ্লোবিন তো নরমাল আছে ব্লাড দেওয়া লাগবে না ঠিক আছে আমি খুব অবাক হয়েছিলাম কারণ কি সে এই কনসেপ্টটা সে আমার সিনিয়র ছিল এই আমি কিছু খুব বেশি কিছু বলি নাই ঠিক আছে তারপর আমি পেশেন্ট পার্টিকে বুঝাইয়া হচ্ছে পেশেন্টকে মানে হচ্ছে মানে ব্লাড ট্রান্সমিশনের জন্য ডোনার ম্যানেজ করতে বলছে আমি বলছি আপনি সমস্যা নেই ডোনার নিয়ে আসেন ক্রস ম্যাচ করে রাখেন তারপরে তো পরে যেটা হইল সেটা হচ্ছে তিন চার চার পাঁচ ঘন্টা পরে ছয় সাত ঘন্টা পরে সে মানে ডোনার টোনা নিয়ে আসছে ম্যাচ টেস্ট করছে করছে ই বললাম যে ভাই আরেকটা সিবিসি করে দেখি কিংবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করে দেখি শুধু পেশেন্টের কি অবস্থা আচ্ছা ঠিক আছে দেখো ওনার হিমোগ্লোবিন তো তখন দেখা গেল হিমোগ্লোবিন কমে গেছে ঠিক আছে তো এইটা না জানার কারণে এই ব্লাড লসের পেশেন্টের হিমোগ্লোবিন নর্মাল দেখলে এটা যে আসলে নর্মাল না ঠিক আছে এটা এই কনসেপ্টটা না থাকলে বোঝা যাবে না ওকে তাহলে এই জিনিসটা হইতে কি লাগে এই জিনিসটা হইতে সময় লাগে ঠিক আছে এবং এটা হইতে যে এই কম্পেন্ট মানে নর্মাল স্যালাইন তো দিলেই তার হয়ে যাবে মানে কি দেওয়ার কিছুক্ষণ পরেই হিমোগ্লোবিন কমতে শুরু করবে কিন্তু যদি নর্মাল স্লাইন তাহলে এই প্লাজমা ইন্টার ফ্লুইড দিয়ে রিপ্লেস হইতে সাধারণত কয়েক ঘন্টা লাগে আওয়ার্স টু ডেজ লাগে মানে কয়েক ঘন্টা থেকে ইভেন একদিনও লাগতে পারে ঠিক আছে ওকে তো এখন এই পার্সনের আমরা কি হইলো চার পাঁচ লিটার ব্লাডটা কি হয়ে গেল চার লিটার ব্লাডে কনভার্ট হয়ে গেল তার মানে তার বডিতে ব্লাড ভলিউম টোটাল ভলিউম কমে গেছে টোটাল ভলিউম কি হয়েছে কমে গেছে তো এখন যেহেতু টোটাল ভলিউম কমে গেছে তাহলে এই পার্সনের হার্টে ভেনাসিটানের পরিমাণ কি হবে বলেন তো মানে এই পার্সনের কার্ডিয়াক সাইকেলে যে ভেনাসিটার্ন হচ্ছে আমাদের হার্টে যে পরিমাণ ব্লাড এন্ট্রি করে সেটাকে আমরা বলি ভেনাস পরিমাণ কি হবে আগে পাঁচ লিটার ব্লাড ছিল প্রতি মিনিটে লিটার ব্লাড ভেনাসিটার মাধ্যমে এন্ট্রি করতো এখন তার টোটাল ব্লাডই কমে গেছে তাহলে পেশেন্টের হ্যাঁ ভেনাসিটান ডিক্রিজ করবে কারণ আমার সিস্টেমে ব্লাড এর তো কম ভেরি গুড এখন তাহলে ভেনাসিটান ডিক্রিজ করলে তার কার্ডিয়াক আউটপুট কি হবে কারণ যেটা এই যেটুক ব্লাড সারা বডি থেকে ভেন দিয়ে ভেনা কাভা ইনফেরিয়র ভেনা দিয়ে হাটে আসে সেই পরিমাণ ব্লাডই কি হবে হবে তার অটা দিয়ে সারা বডিতে সাপ্লাই হবে তাই না সুপিরিয়র ভেনা দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রিডিউস হবে সুপিরিয়র ভেনা এবং ইনফেরিয়র ভেনা দিয়ে যে পরিমাণ ব্লাড হার্টে এন্ট্রি করবে সেই পরিমাণ ব্লাডই কি হবে আবার কার্ডিয়াক আউটপুটে মাধ্যমে কি হবে অটা দিয়ে এগারোটা দিয়ে কি হবে আউটপুটের মাধ্যমে বাইরে চলে যাবে তাই না তাহলে তার ভেনাসিটান যেহেতু কম তার কি হবে কার্ডিয়াক আউটপুটও কমে যাবে তাই তো ওকে এখন যেহেতু এক আউটপুট কম পেশেন্টের তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার কি হবে কমবে না বাড়বে বলেন তো এক আউটপুট যেহেতু কম পেশেন্টের ব্লাড প্রেশার কি হবে করবে বাকিদের কি অবস্থা ওকে ভেরি গুড হবে তার ব্লাড প্রেশারও ডিক্রিজ করবে এখন এই যে বডির যে ব্লাড প্রেশার কি হচ্ছে কমে যাচ্ছে ব্লাড প্রেশার কি ব্লাড প্রেশারটা হচ্ছে একটা ল্যাটারাল প্রেশার যেটা হচ্ছে কি ব্লাড চলার সময় এই ভেসেলের সাথে যে প্রেশারটা দেয় ভেসেলের ওয়ালের উপর ব্লাড প্রেশার জিনিসটা আমাদের সেটা হচ্ছে একটা প্রেশার সেটা হচ্ছে ব্লাড ভেসেলদের চলতেছে এই ব্লাড ভেসেল চলার সময় এই লেটারাল ভেসেলের উপর যে সে প্রেশারটা দেয় তাহলে এই প্রেশারটা কমতে থাকবে তাহলে আমাদের বডির অটো রেগুলেটরি সিস্টেম কি চাবে ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য আমাদের বডির অটো রেগুলেটরি মেকানিজম আছে না তারা কি চাবে ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য তো ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সে কি করবে সে হচ্ছে বিভিন্ন ভেসো রিলিজ করবে বডিতে কি করবে বিভিন্ন ভেসো কনস্ট্রিক্টর রিলিজ করবে এই ভেসো কনস্ট্রিক্টর কি করবে এখানে ভেসো কনস্ট্রিকশন করবে তো ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে আগে মোটা একটা পাইপ দিয়ে একটা পরিমাণ ব্লাড একটা পরিমাণ ফ্লুইড পাস করতে এখন সেই পাইপটা কি হয়ে গেছে চিকন হয়ে গেছে সুতরাং এখানে প্রেসার বেড়ে যাবে না তাহলে এই যে যেই বিপি কমার কারণে আমাদের বডির কি করলো বডির অটো রেগুলেটরি মেকানিজম বিভিন্ন ভেসো কনস্ট্রিক্টর রিলিজ করলো এই ভেসো কি করবে ভেসো কনস কনস্ট্রিক্ট করবে এই ভেসেলগুলোকে কি করবে কনস্ট্রিক্ট করবে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড আপনারা তো সবাই পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে যেটা হবে সেটা হচ্ছে এই ভেসেল কনস্ট্রিক্ট করবে ভেসেল কনস্ট্রিক্ট করলে কি হবে এখানে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সে ভেসেল কনস্ট্রিক্ট করবে এই যে যে ভেসেল কনস্ট্রিক্ট করতেছে এটাকে আমরা বলি ভাস্কুলার রেজিস্ট্যান্ট কি বলি রেজিস্ট্যান্ট তার মানে মোটা ভেসেলের রেজিস্ট্যান্ট কম ছিল এখন ভেসেলটা চিকন হয়ে যাওয়াতে রেজিস্ট্যান্ট বেড়ে গেছে মানে ব্লাড ফ্লো করতে যায় তার বেশি রেজিস্ট্যান্ট ফেস করা লাগতেছে ব্যাপারটা কিরকম ওই যে পাইপের মাথায় প্রেশার দিলে তখন কি পানির ফোর্সটা বেড়ে যায় না এরকম করে কেউ দেখছেন কি না সেটা হচ্ছে যে প্লাস্টিকের পাইপের মাথায় প্রেসার করলে ফিঙ্গার দিয়ে প্রেস করলে এই ফ্লুইডের পানির প্রেশার বেড়ে যায় ব্যাপারটা জাস্ট এরকমই সেটা হচ্ছে আপনি আমাদের ভেসোকোনো স্ট্রিক্টর যখন হচ্ছে ভেসোকোনো স্ট্রিকশন করবে তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে যেই ভাস্কুলার রেজিস্ট্যান্ট এই ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে তাহলে বডি কী করবে বডি তার টোটাল ভাস্কুলার রেজিস্ট্যান্ট অথবা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্ট বাড়াই দেবে কী করবে ইনক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্ট বডি কি করবে তার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় দেবে এই ব্লাড প্রেশার বাড়ানোর জন্য ঠিক আছে এবং এটা কিভাবে সে বাড়াবে বিভিন্ন মিডিয়েটর রিলিজ করে এর ভিতরে কিছু আছে ক্যাটেকোলামাইন ক্যাটেকোলামাইন কারা এই যে ইপিনেফ্রিন নরেপিনেফ্রিন এরা ইপিনেফ্রিন নরেপিনেফ্রিন রিলিজ করাবে এডিএইচ রিলিজ করাবে অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম আমরা যেটা বলি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম এই সিস্টেম অ্যাক্টিভেট করে অ্যানজিওটেনসিন টু বাড়াবে এই অ্যানজিওটেনসিন টু হচ্ছে একটা ভেসোকনস্ট্রিক্টর আলটিমেটলি সবগুলোর মাধ্যমে কি করবে

কারণ আগে পাঁচ লিটার ব্লাড আসতো যে প্রেশারটা দিত এখন ব্লাডটা হয়ে গেছে কত চার লিটার তাহলে রাইট এট্রিয়াল প্রেশার কমবে তার ঠিক আছে তার রাইট এট্রিয়াল প্রেশার কি হবে রাইট এট্রিয়াল প্রেশার প্রেসার ডিক্রিজ করবে একটা রাইট এট্রিয়াল প্রেশার ডিক্রিজ করলে তার রাইট ভেন্টিকুলার প্রেসার ডিক্রিজ করবে তাই লাংসে যাবে লাংস তার লেফ্ট এট্রিয়াল প্রেশারও কি করবে ডিক্রিজ করবে তাই তো এই পার্সনে কি হবে লেট লেফট অ্যাক্ট্রিয়াল প্রেশারও ডিক্রিজ করবে ইভেন কি লেভ ভেন্টিকলের যে প্রেশার কোন প্রেশার সেটা হচ্ছে লেফ ভেন্টিকুলার ইনডায়াস্ট্রলিক প্রেশার মানে লেভ ভেন্টিকল যখন কন ডায়াস্ট্রলে থাকে ডায়াস্ট্রলের শেষে এখানে যেই ব্লাডটা থাকে সেই ব্লাডটা যে প্রেশারটা দেয় এই দেয়ালে সেটাকে আমরা বলি লেফ ভেন্টিকুলার ইনডায়াস্টোলিক প্রেশার তাহলে আগে কি হইতো আগে সিস্টেমে ছিল পাঁচ লিটার ব্লাড এখন সিস্টেমে আছে চার লিটার ব্লাড তাহলে কি হবে এখানে প্রেশার সে কমবে

কমবে এটা যদি কেউ না বুঝে থাকেন একটু প্রেস করেন কাইন্ডলি ওকে ওকে ফেরি সবাই আশা করি বুঝতে পারছেন ভেরি গুড এবার আমাদের লাস্ট যে কনসেপ্ট এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো সব এখানে লেখা আছে আপনার পড়লেই হয়ে যাবে আচ্ছা লাস্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে মিক্সড ভেনাস অক্সিজেন লেভেল মিক্সড ভেনাস অক্সিজেন কন্টেন্ট এটা আমার সাথে আমরা অনেকে পরিচিত অনেকে আবার পরিচিত না এই জিনিসটা কি সেটা হচ্ছে যে আমাদের যে ভেন আছে সিস্টেমিক ভেন এই সিস্টেমিক ভেনে আমরা হচ্ছে অক্সিজেন লেভেল দেখি কি দেখি সিস্টেমিক ভেনে আমরা অক্সিজেন লেভেল দেখি এই জিনিসটা দেখে আমরা কি বুঝি সেটা হচ্ছে নর্মালি কী হবে আমাদের ব্লাড কি হবে হার্ট থেকে টিস্যুতে যাবে ব্লাড কী হবে হার্ট থেকে টিস্যুতে যাবে টিস্যুতে যেয়ে সে কি করবে অক্সিজেন টিস্যুকে দেবে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে সে কি হবে সে হচ্ছে আবার এই ব্লাডটা কি হবে হার্টে আবার যাবে হার্ট থেকে লাংসে যে অক্সিজেনেশন হবে তাহলে আমাদের কি হয় নর্মাল একটা লেভেল আছে সেটা হচ্ছে যে কি পরিমাণ অক্সিজেন সাধারণত টিস্যু নেয় ব্লাড থেকে এবং কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে দেয় তো এর একটা নর্মাল লেভেল আছে সেই লেভেলটা কি সেটা হচ্ছে আমরা দেখি এই সিস্টেমিক ভেনের ব্লাড স্যাম্পলে ব্লাড স্যাম্পল আমরা কি পাই একটা অক্সিজেনের লেভেল পাই তাই তো এখন যেহেতু এই পার্সনের কি হয়েছে হাইপোভোলুমিক শখ হয়েছে কেন হয়েছে কারণ ব্লাডের ভলিউম কম তাহলে আগে পাঁচ লিটার ব্লাড কি নিয়ে যেত প্রতি মিনিটে অক্সিজেন নিয়ে যাইতো এখন সেটা যাচ্ছে কয় লিটার লিটার ব্লাড তাহলে এখন কি হবে এখন এই বডিটা কি আমাদের পুরো বডির যে টিস্যু আছে সে টিস্যু কি 5 লিটার ব্লাড থেকে সে অক্সিজেনটা নিত তার এখন সে যখন কি করবে সে করবে চার লিটার ব্লাড থেকে তার এই অক্সিজেনটা নিতে হবে সরি তাহলে সে কি করবে সে নর্মালের তুলনায় বেশি অক্সিজেন নেবে এখান থেকে ধরলাম নর্মাল ধরেন হচ্ছে ফর্টি

এখান থেকে বেশি অক্সিজেন এক্সট্রাকশন করবে তাহলে তখন সে দেখা যাবে যে হচ্ছে এখানে সে ফেরত দিচ্ছে হচ্ছে মানে এখান থেকে সে অক্সিজেনটা বেশি নিচ্ছে তাহলে ফলে কি হচ্ছে ভেনাস ব্লাডে অক্সিজেন হচ্ছে ধরেন কিংবা মিলিমিটার অফ ঠিক আছে তার মানে সে কি করবে সে পাঁচ লিটার ব্লাড থেকে যে পরিমাণ অক্সিজেন সে নিত সে কি করবে চার লিটার ব্লাড থেকে সেই টোটাল অ্যামাউন্টে একই পরিমাণ অক্সিজেন নিতে তাহলে কি হবে এই চার লিটার ব্লাডের এই ভেনাস ব্লাডের অক্সিজেনটা পরিমাণ কমে যাবে মিক্সড ভেনাস অক্সিজেনের পরিমাণ কমে যাবে ঠিক আছে কারণ আগে অক্সিজেন সাপ্লাই দিতে পাঁচ লিটার ব্লাড প্রতি মিনিটে এখন অক্সিজেন সাপ্লাই দিতে হচ্ছে চার লিটার ব্লাডে তাহলে সেইখান থেকে বেশি পরিমাণে নেবে টোটাল অ্যামাউন্ট দুটা সেম কিন্তু এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট সেম কিন্তু এখানে সে কম ব্লাড থেকে নিচ্ছে সুতরাং এই ব্লাড কি হবে অক্সিজেন বেশি ডেফিসিয়েন্সি হয়ে যাবে এই ব্লাডের মানে এই মিক্সড ভেনাস ব্লাডের আমরা কি করব অক্সিজেন কন্টেন্ট দেখলে দেখব কত অক্সিজেন কন্টেন্ট কম এবং এটা আমরা সোয়ান গ্যাঞ্জ ক্যাথেটার দিয়ে এটা মাপতে পারি এবং মাপে কোথায় এটা হচ্ছে হয় মিক্স ভেনাস অক্সিজেন মিক্স ভেনাস অক্সিজেনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার মিক্সড ভেনাস অক্সিজেনের কনসেপ্ট ক্লিয়ার হলে ইয়েস প্রেস করেন কনসেপ্ট ক্লিয়ার না হলে এন প্রেস করেন মানে বুঝতে সমস্যা হইলে রাইট এট্রিয়াম থেকে কিভাবে চেক করি সেটা হচ্ছে একটা ক্যাথেটার ঢুকানো হয় ফিমোরাল ই দিয়ে ভিন দিয়ে হচ্ছে একটা ক্যাথেটার ঢুকানো হয় ক্যাথেটার ঢুকায়া হচ্ছে এটা রাইট এট্রিয়ামে সোয়ানস গ্যান্স ক্যাথেটার বলে এই ক্যাথেটার দিয়ে হচ্ছে মাপা হয় ঠিক আছে রাইট এট্রিয়ামে ঢুকানো হয় ভিন দিয়ে তখন রাইট ওই ক্যাথেটার দিয়ে হ্যাঁ হ্যাঁ এনজিওগ্রামের মতো হ্যাঁ ঠিক ওকে ভেরি গুড আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে দেখতে এখন আসি একটা শকের পেশেন্টের ক্লিনিক্যাল বিচার কি হবে শকের পেশেন্টের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পেশেন্টের কোল্ড ক্লামি স্কিন থাকবে এই পেশেন্টের এই হাইপোভলিউমিক শকের পেশেন্টের কেন কোল ক্লামি স্কিন সেটা হচ্ছে আমাদের কি হয়েছিল জন্য আমাদের সকল বডির করতেছিল গুলা মেনলি কারণ কনস্ট্রিক্ট করতে পারে বেশি ভেন খুব বেশি কনস্ট্রিক্ট করতে পারে না কারণ আর্টারিওলে কি আছে মাসের স্মুথ মাসের লেয়ারটা অনেক থিক এরকম অনেক থিক আর্টারিওলে মানে আর্টারিয়াল সিস্টেমে কিন্তু ভেনের ক্ষেত্রে দেখা যায় অনেক থিন তো এ খুব বেশি প্রেশার দিতে পারে না এই মাসেলটা কিন্তু এই মাসেলটা যেহেতু ঠিক সে বেশি প্রেশার দিতে পারে ঠিক আছে এবং ভেসোকনস্ট্রিকশন বেশি হয় এখানে আর্টারিয়ালে মানে আটারিয়াল সিস্টেমে ঠিক আছে তো এখন আমাদের কি হচ্ছিল ভেসোকনস্ট্রিকশন হয়েছিল তো এখন ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বডির যে স্কিন আছে স্কিনের ব্লাড ভেসেলগুলো একই কী করবে এই ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সে কনস্ট্রিক্ট করবে কনস্ট্রেট করবে কারণ কি কারণ স্কিনে ব্লাড সাপ্লাই কিছুক্ষণ না পাইলে সমস্যা নাই কিন্তু হার্ট যদি ঠিক মতো ব্লাড সাপ্লাই না পায় ব্রেন যদি ঠিক মতো ব্লাড সাপ্লাই না পায় তাহলে এটা সমস্যা না কিংবা ধর ঠিকমতো ব্লাড সাপ্লাই বেলো না লিভার ঠিক মতো ব্লাড সাপ্লাই পেলো না ঠিক আছে এটা বডির জন্য বেশি সমস্যা এই জন্য কি হয় স্কিনের ভেসেল খুব বেশি কনস্ট্রেট করে যে আমার ব্লাড দরকার নাই ভাই তোমরা ব্লাড নিয়ে বেঁচে থাকো কারণ তোমরা বেঁচে না থাকলে আমার থাকা না থাকা সমান মানে কারো দেখা হলো হার্ট নষ্ট হয়ে গেছে কিংবা ব্রেন ইনফ্রাক্ট করছে ব্রেন নষ্ট হয়ে গেছে কিন্তু স্কিন খুব ভালো আছে কোনো লাভ আছে লাভ নাই ব্যাপারটা এরকম যে লোকটা মারা গেছে গেছে কিন্তু চোখটা ভালো রয়েছে ঠিক আছে তো ব্যাপারটা এরকম না ঠিক আছে স্কিন বুঝে ব্যাপারগুলা তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে স্কিনের ব্লাড ভেসেলগুলা সবচেয়ে বেশি কনস্ট্রিক্ট এই জন্য যেটা হয় সেটা হচ্ছে স্কিনের ব্লাড ভেসেলে স্কিনে কোনো ব্লাড তেমন কোনো ব্লাড সাপ্লাই থাকে না মানে ব্লাড সাপ্লাই একেবারে মিনিমাম হয়ে যায় তাহলে আমরা জানি যে আমাদের এই যে বডি যে হিট প্রোডাকশন হয় এই হিট প্রোডাকশন হওয়ার জন্য যেখানে হিট প্রোডাকশন হওয়ার জন্য ব্লাড সাপ্লাই দরকার আছে ঠিক আছে তো এই যেহেতু স্কিনে ব্লাড বেসেল ব্লাড সাপ্লাই নাই ঠিক আছে স্কিনে ব্লাড স্কিনে ব্লাড সাপ্লাই নাই সুতরাং স্কিন কি করতে পারে না সে হিট তেমন খুব বেশি হিট প্রোডাকশন করতে পারে না ঠিক আছে কারণ স্কিনের মেটাবলিজম হয় না মেটাবলিজম না হলে হিট প্রোডাকশন হয় না ঠিক আছে এই জন্য পেশেন্টের যেটা হয় সেটা ঠিক আছে স্কিন বেসেলের জন্য দুই নম্বরে যেটা সেটা হচ্ছে যে পেশেন্টের কি হবে পেশেন্টের হচ্ছে হাইপোটেনশন হবে মানে কি হবে ব্লাড প্রেসার কমে যাবে এটা অলরেডি আমরা কেন হয় বলে ফেলছি এবং পেশেন্টের কি পাবো আমরা উইক পালস পাবো কারণ কি আগে পাঁচ লিটার ব্লাডের হচ্ছে কার্ডেক আউটপুট মানে স্ট্রোক ভলিউমে তার পাঁচটা ডিপেন্ড করতো এখন টোটাল ভলিউম কমে গেছে চার লিটার হয়ে গেছে সুতরাং তার কি হবে পেরিফেরিতে ব্লাডের পরিমাণ কমে যাবে ব্লাডের পরিমাণ কমে যাওয়ার কারণে কি হবে তার পালসটা উইক হয়ে যাবে ঠিক আছে পালসটা কি হবে উইক হয়ে যাবে আর র্যাপিড হবে কারণ কি কারণ হচ্ছে আমরা জানি কি আমাদের বডি চায় কি বডির চায় হচ্ছে কার্ডেক আউটপুট বাড়ানোর জন্য সে কার্ডেক আউটপুট বাড়ার জন্য সে কি করছে টোটাল পেরিফেরাল বাড়াইছে হার্ট রেট টোটাল সে ব্লাড প্রেসার বাড়ানোর চেষ্টা করছে সে তো আউটপুট দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট কার্ডিয়াক আউটপুটের সূত্র কি ফিজিওলজি থেকে আমরা জানি সেটা হচ্ছে প্রতি বিটে কি পরিমাণ ব্লাড যাচ্ছে আরেকটা হচ্ছে এটা কয়টা বিট হচ্ছে ধরেন যদি প্রতি বিটে সত্তর এম এল ব্লাড যায় এবং প্রতি মিনিট প্রতি মিনিটে ধরেন হচ্ছে তার একাত্তরটা বিট হচ্ছে মানে হার্ট বার বিট করতেছে তাহলে মোটামুটি তার সাত সাতটা ধরেন পাঁচ লিটার তার হচ্ছে কার্ডিয়াক আউটপুট তো এখন স্ট্রোক ভলিউম খুব বেশি বাড়ানোর সুযোগ থাকে না কারণ কি কারণ তার বডিতে টোটাল ব্লাডই তো কম এখন ব্লাডই কম সে চাইলেই তো ভলিউমটা বাড়াইতে চেষ্টা করলে পারবে না সে তাহলে তার

এবং এই হার্ট রেট বাড়ার কারণে পেশেন্টের পালস বেড়ে যাচ্ছে তাই না হার্ট রেটটাই তো আমরা পালস হিসাবে পাচ্ছি তাহলে পেশেন্টের র্যাপিড পালসের কারণ হচ্ছে এটা আর উইক পালসের কারণ হচ্ছে যে টোটাল ভলিউমটা কম আগে ছিল সেভেন্টি এমএল এর পালস সেভেন্টি এমএল ইজেক্ট করতো ভেন্ট্রিকল থেকে তাহলে এটা হচ্ছে যদি হার্ট চিন্তা করি ভেন্ট্রিকল থেকে আগে সেভেন্টি এম এল ইজেক্ট করতো সেটার কারণ আমরা আটাইতে একটা পালস পাইতাম এখন সে ফোর্টি ফাইভ এমএল প্রতি বিটে ফর্টি ফাইভ এমএল ইজেক্ট করে তাহলে পাঁচটা উইক হয়ে যাবে এটাই স্বাভাবিক ওকে আচ্ছা তাহলে আমাদের বডি আরেকটা কি কিডনি কি করবে কিডনি চাবে যে এমনি ব্লাড বডিতে মানে হচ্ছে ব্লাডের পরিমাণ কম সুতরাং এখন যদি আবার রেগুলার শেক করে ধরেন এক লিটার চব্বিশ ঘন্টায় এক লিটার সেই ইউরিন প্রোডাকশন করে তার বডি যে লোকের হাইব্রোবোলমিক শখ হয়েছে তাহলে এখনও যদি সে এক লিটার ইউরিন প্রোডাকশন করে তার টোটাল ব্লাড তো কম তাহলে কি হবে তার ডিফিসিয়েন্সি আরো বাড়বে এই জন্য কিডনি কি করে কিডনি ইউরিন আউটপুট কমায় দেয় যে ফ্লুইড যা আছে সেটা যাতে বডিতে থাকে ফ্লুইড যাতে না কমে যায় তো সে কী করে ইউরিন আউটপুট কমায় দেয় কীভাবে কমায় রিনাল ব্লাড ফ্লো কমায়া গ্লোমেরুলার ফিলট্রেশন রেট কমায়া এই দুটার কমায়া সে কী করে সে হচ্ছে ইউরিন আউটপুট বডির ইউরিন আউটপুট কমায় দেয় ঠিক আছে ওকে এবার আসি মেটাবলিক কি চেঞ্জ হবে মেটাবলিক চেঞ্জের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে বডিতে কি হচ্ছে শখের কারণে পেশেন্টের অ্যানাফ অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না তাই না শখের কারণে পেশেন্ট কি হচ্ছে অ্যানাফ অক্সিজেন পাচ্ছে না তাহলে অ্যানাফ অক্সিজেন না পাইলে বডির মানে এনার্জি প্রোডাকশনের একটা ওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস একটা ওয়ে না মেন ওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমাদের সেল গুলো কি করে এনার্জি প্রডিউস করে এটি উইথ প্রোডাকশন করে তাই না

হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড হয় ভেরি গুড তাহলে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকলে পেশেন্টের কি হবে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হবে হ্যাঁ এই ল্যাকটিক অ্যাসিড বাড়ার কারণে পেশেন্টের কি হবে ল্যাকটিক অ্যাসিড বাড়ার কারণে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হবে ঠিক আছে তার কি হবে মেটাবলিক অ্যাসিডোসিস হবে এই ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ নর্মাল অ্যানায়ন গ্যাপ কেন এটা ইনশাল্লাহ আমরা যখন রেনালের মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস পড়বো তখন আমরা এটা ইনশাল্লাহ বুঝে যাব ঠিক আছে ইনক্রিজ অ্যানায়ন যারা অলরেডি বুঝে তারা তো বুঝি যারা এটা বুঝতেছে না যে অ্যানায়ন গ্যাপটা কেন বলতেছে এটা ইনশাআল্লাহ আমরা যখন রিনালের মেটাবলিক বলি অ্যাসিড ওসি পড়ব ওসি তখনই অ্যানায়ন গ্যাপ আমাদের কাছে পানি মানে পানি ভাতের মতো লাগবে আর কি ডাল ভাতের মতো লাগবে ওকে তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্টে কি দেবো এই কোশ্চেন যদি আসে ট্রিটমেন্ট কি তার ফ্লুইড লস হয়েছে আমি ফ্লুইড রিপ্লেসমেন্ট করবো ঠিক আছে তাহলে তার কি হয়েছে ব্লাড লস হয়েছে আমরা কি করব ব্লাড পেলে ব্লাড দেব ব্লাড না পেলে আপাতত বাঁচানোর জন্য নরমাল সলাইন দিয়ে রাখব ঠিক আছে ওকে এরপর আসি দ্বিতীয় যে মেকানিজমটা আমাদের দ্বিতীয় যে টাইপের শক এর কথা বলা হচ্ছে আমার সেটা হচ্ছে আচ্ছা হাইপোভোলেমিক শক সম্পর্কে যদি কারো কোনো क्वेश्चन থাকে আপনারা করতে পারেন আচ্ছা আমি কি একটু আচ্ছা এত ফ্লুইড থাকতে আমরা নরমাল স্লাইন দেব কেন আচ্ছা আমি কি বেশি র‍্যাপিড বলতেছি আপনাদের কারণে বলতেছি আপনারা একটু বলবেন আমি আরো আস্তে বলবো সমস্যা নেই আর যারা রেগুলার ক্লাস করে ওদের কাছে তো র‍্যাপিড লাগবে না এই আশা ফুল তুমি তো বলতে পারবা না তুমি তো রেগুলার ক্লাস করো যারা নতুন তাদের জন্য আর কি যে ভাইয়া র‍্যাপিড হয়ে যাচ্ছে কিনা যারা নতুন মানে আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস যারা তাদের জন্য তারা একটু রিপ্লাই দেন যে র্যাপিড হচ্ছে কিনা ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাদের হেল্পের জন্য আচ্ছা একজন সুন্দর একটা প্রশ্ন করে সেটা হচ্ছে হোয়াই নর্মাল সলাইন নর্মাল লাইন কারণ হচ্ছে নর্মাল সাইনের হচ্ছে এই আমাদের প্লাজমার যে অসমোলারিটি নর্মাল স্যালনের অসমোলাইটি সেম ঠিক আছে প্লাজমা আর নর্মাল সাইনের ভিতরে হ্যাঁ ইটস ওকে ওকে প্লাজমা এবং নর্মাল স্যাইলাইনের ভিতর পার্থক্য একটাই একজনের একটা ভিতর হিমোগ্লোবিন আছে আর একটা ভিতর হিমোগ্লোবিন নাই সোজায় মানে অ্যান্সারে আর কি ঠিক আছে প্লাজমা এবং নর্মাল স্যালাইনের ভিতর পার্থক্য একটাই সেটা হচ্ছে একটা ভিতর হিমোগ্লোবিন আছে একটা ভিতর হিমোগ্লোবিন নাই এই জন্য এত ফুলিট থাকতাম না নর্মাল স্যালাইন দিই এটা আইসোটোনিক ঠিক আছে ওকে এরপর আসে কার্ডিওজেনিক শক অনেকগুলা কারণ আছে এটা হচ্ছে সোজা হিসাবে আর কি আচ্ছা এরপর আসে কার্ডিওজেনিক শক কার্ডিওজেনিক সব জিনিসটা কি আমরা বুঝলাম হার্টের সমস্যা কার্ডিয়ার প্রবলেম মানে হার্ট পাম্প করতে পারতেছে না যেই কোনো কারণেই হোক সেটা কি কারণ হইতে পারে ধরলাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইনফ্যাকশন হয়েছে যেটাকে আমরা এমআই বলি এমআই হয়েছে এমআই হলে কি হইতে পারবে না কার হার্ট এডিকুয়েটলি এডিকুয়েটলি সে কি করতে পারবে না পাম্প করতে পারবে না ফলে কি হবে না বডির ব্লাড ভলিউম নর্মাল থাকার পরেও ব্লাড ভলিউম নর্মাল টিসুও নর্মাল তারপরে টিসু পাচ্ছে না এই কারণে এটা আরো অন্য অনেক কারণে যেমন কার্ডেথি নামে কিছু হার্টের ডিসিজ আছে মা কার্ডিওমায়োপেথির কারণ হইতে পারে ঠিক আছে কিংবা ধরেন পেরিকার্ডিয়াল যে স্পেস আছে আমাদের এখানে যদি ফ্লুইড জমে অতিরিক্ত পরিমানে ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট হার্টের এর নাম কি কাভারিংয়ের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম তাহলে আমাদের কী হয় সিস্টলের সময় হার্ট এরকম থাকে ডায়াস্টলের সময় হার্ট এই এখানে এক্সপ্যান্ড করে এখন এখানে যদি কোনো ফ্লুইড জমে জমে থাকে কোনো কারণে ধরুন কার্ডিয়াক টেম্পোনেন্ট মানে এখানে ব্লাড জমলে আমরা কার্ডিয়াক টেম্পোনেন্ট বলি ঠিক আছে কিংবা মেসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন এখানে অন্য কোনো ফ্লুইড জমে আছে তখন কি হতে পারবে না হার্ট ঠিকমতো এক্সপ্যান্ড করতে পারবে না ফলে কি হবে না পেশেন্ট হার্ট ঠিক মতো ফিল আপ হইতে পারবে না ফিল আপ না হওয়ার কারণে সে কি করতে পারে না এনাফ অক্সিজেন এনাফ ব্লাড সে বডিতে সাপ্লাই দিতে পারবে না ঠিক আছে তাহলে এই কারণে আমাদের কি হতে পারে শক হতে পারে তাহলে এই শক হইলে কি হবে ঘটনা ধরেন হার্ট কি হইছে হার্ট এর ইমাই হইছে হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না তাহলে হার্ট ঠিক মতো পাম্প না করতে পারলে এই পার্সনের কি হবে এই পার্সনের ভেনাসিটেন কি থাকবে ভেনাসিটেন কিন্তু নরমালি থাকবে তাই না কারণ ভেন আসতে তো কোনো সমস্যা নাই তার ভেনাসিটার নরমাল থাকবে ঠিক আছে তার কি হবে রাইট অ্যাট্রিয়াল প্রেশার কী হবে নরমালি থাকবে রাইট ভেন্টিকলের প্রেশার কি থাকবে নরমালি থাকবে তারপরে লেফট অ্যাট্রিয়াল প্রেশার কী থাকবে ঠিক আছে এগুলো কি থাকবে নরমাল থাকবে মানে নরমাল অথবা ইনক্রিজ থাকবে এ আর কি একটা সময় আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ কি হচ্ছে হার্ট কি করতে পারতেছে না হার্ট তার তার কাছে যে পুরো ব্লাড আসতেছে সেই ব্লাডটাকে সে বের করে দিতে পারতেছে না তাহলে কি হবে এখানে ব্লাড জমতেই থাকবে তাই না ধরুন ট্যাঙ্কিতে এই ব্লাড জমতেছে মানে পানি জমতেছে কিন্তু ট্যাঙ্কি থেকে যদি আমরা খরচ না করি শুধু উঠা আসতেছে এই ট্যাঙ্কিতে তখন কি হবে ট্যাঙ্কি আস্তে বেড়ে যায় এরকম হার্ট থেকে যদি আমরা পাম্প না করে দিতে পারি তাহলে কি হবে এখানে বাড়তি থাকবে তো সুতরাং আমরা একটা বলতে পারি যে লেফট অ্যাট্রিয়াল প্রেসার কি হবে আমাদের প্রেসার বাড়বে একটা সময় লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেসার কি হবে ইনিশিয়ালি নরমাল থাকবে পরে আস্তে আস্তে জমতে জমতে এগুলো বাড়তে থাকবে তাই না তাহলে লেফট অ্যাট্রিয়াল প্রেসার আমরা মাপি কিভাবে লেফট অ্যাট্রিয়াল প্রেসার মাপি আমরা এই এই একই ক্যাথেটার দিয়ে সোয়ানস গস ক্যাথেটার যেটা এই ক্যাথেটার দিয়ে একটু যেটা বলছিলাম এই সোয়ানস গজ ক্যাথেটার দিয়ে হচ্ছে আমরা মাপি এবং এই যে যে লেফট অ্যাট্রিয়াল প্রেসার এটাকে আরেকটা নামে বলে সেটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার পালমো নারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার আচ্ছা এখন লেফট অ্যাট্রিয়াল প্রেসারকে কেন পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার বলে সেটা একটু আমরা বলি সেটা হচ্ছে এই যে যে ক্যাথেটারটা ঢুকানো হইল

এই ক্যাথেটারের মানে মাথাটা মানে ক্যাথেটার টিপটা একেবারে পালমোনারি ক্যাপিলারি পর্যন্ত পাঠানো হয় পালমোনারি ক্যাপিলারি পর্যন্ত পাঠানো হয় পালমোনারি ক্যাপিলারিতে যে এ কি করে এ হচ্ছে একটা প্রেশার মাপে এই প্রেশারটা দেখা গেছে যে এই প্রেশারটাই এই রেড লেফট অ্যাক্ট্রিয়ামের প্রেসারের সমান থাকে এই জন্য এই লেফট অ্যাক্ট্রিয়ামের প্রেশারটাকেই পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেসারও বলে বুঝা গেছে মানে এই টিপটা এই টিপটা তো মানে অনেক ছোট এটা ক্যাপিলারি ক্রস করে মানে পালমোনারি আটারি হয়ে ক্যাপিলারি হয়ে ক্যাপিলারি ভেঙে যাওয়া তার সম্ভব না কারণ ক্যাপিলারি থাকে অনেক চিকন তাই না মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না তো ওইটা ক্রস করে লেফট অ্যাট্রিয়ামে যাওয়া পসিবল না এই জন্য ক্যাপিলারি পর্যন্ত যায় টিপটা ভেন থেকে কাপালমোনারি আটারি হয়ে ক্যাপিলারি পর্যন্ত যায় ক্যাপিলারিতে যে সে হচ্ছে পেশারটা মাপে এখন এই ক্যাপিলারি যে প্রেসারটা এটাই হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে প্রেসারকে ইন্ডিকেট করে

তো এর জন্য পেশেন্টে কি হবে কার্ডিওজেনিক শক এর পেশেন্ট এর কি হবে পালমনারি ক্যাপিলারি এইচ প্রেসারটা বাড়বে তাই না তার কি হবে পালমনারি তার ক্ষেত্রে বাড়বে ওকে কারণ কি হচ্ছে ব্লাডটা আস্তে আস্তে জমতেছে ব্যাকে এর জন্য তার ক্ষেত্রে কি হবে বাড়বে অন্য সকল কিছু কি অন্য সকল কিছু হচ্ছে যেমন যেহেতু তার কার্ডেক আউটপুট কম হার্ট পাম্প করতে পারতেছে না তাহলে কার্ডেক আউটপুট কম থাকার কারণে কি হবে তার ব্লাড প্রেশারও কম হবে ব্লাড প্রেশার কম হইলে আমাদের ভেসেল কি করবে ওই হাইপোভলমিক শখের মতো পেরিফেরাল রেজিস্টেন্স কী করা সে পেরিফেরাল বাসক সে বাড়াবে ঠিক আছে এগুলো করবে তারপরে লিভ ইন ইনডায়াস্ট্রলিক প্রেশার বাড়বে কেন বাড়বে কারণ ওই যে ইনডায়াস্ট ডায়াস্ট্রোলে তো সমস্যা নেই ব্লাডটা ঠিকই আসতেছে ঠিক আছে ব্লাডটা ঠিকই আসতেছে কিন্তু ব্লাডটা বের হতে পারতেছে না সুতরাং পিছনে ব্যাকে প্রেশার বাড়তে থাকবে লেভ ভেন্টিকুলেটার ব্যাকে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে আচ্ছা এবার আসি মিক্সড ভেনাস অক্সিজেন প্রেশার কি হবে ওই আগের মতোই কমবে কারণ কি কারণ এই হার্ট কি করতে পারতেছে না এনাফ কার্ডিয়াক আউটপুট তাহলে আমাদের বডির টিস্যু করবে টিস্যু তার কি করবে সেই কম কার্ডে আউটপুট থেকেই তার যত অক্সিজেন আছে সব নিয়ে নেবে সে তাহলে ভেনের যে ব্লাডটা সেই ব্লাডে কি নর্মালের তুলনায় কম অক্সিজেন থাকবে ভেনাস ব্লাডে মানে রাইটের ট্রামে যে ব্লাডটা আসবে সেই ব্লাডটা নর্মালের তুলনায় কম অক্সিজেন থাকবে কারণ কি কারণ কম কার্ডিয়াক আউটপুট থেকে সে কি করতেছে তার যা দরকার সে সব নিয়ে নিচ্ছে ঠিক আছে সুতরাং রাইটের ট্রিয়ামের ব্লাডে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা ওই আর আগের মেকানিজমই হাইপ্রোগ সকের মেকানিজমই তার কি হচ্ছে তার সেই অক্সিজেনটা সে রাইটের সরি রাইটের ব্লাডে অক্সিজেনটার পরিমাণ কমে যাচ্ছে এটাকে আমরা বলতেছি মিক্সড ভেনাস অক্সিজেন কি হচ্ছে ডিক্রিজ করতেছে ওকে বোঝা গেছে মানে সেম মেকানিজম হাইপোভলোমিক শকের যে মেকানিজম এখানেও মেকানিজম একই আচ্ছা এবার আসে ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ওই যে এমআই হলে এম এর ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে ঠিক আছে মানে এখানে কী হবে হাইপোভলমিক শখের যে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পাইছিলাম এগুলো সবই থাকবে এক্সট্রা কি থাকবে সেটা হচ্ছে হার্টের সমস্যার কারণে যদি এমআই হয় এর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার থাকবে যদি অন্য কোন সমস্যার জন্য হয় যে সমস্যার জন্য তার হার্ট কাজ করতে পারতেছে না সেই সমস্যার ক্লিনিক্যাল ফিচারগুলো থাকবে এবং ল্যাবরেটরিতে কি পাবো যদি এমআই হয় তাহলে কি হবে পেশেন্টের সিকে এমবি এবং ট্রোপোনিন আই ট্রোপোনিন টি এগুলো বাড়বে কারণ কি কি হয় নেক্রোসিস হয় মায়োসাইট কি হয় মাসেল সেল কি হয় নেক্রোসিস হয়ে যায় তাহলে মায়োসাইট নেক্রোসিস হলে কি হবে সেলের ভিতরে যত সব বের হয়ে যাবে নেক্রোসিস মানে কি সেল ওয়াল ভেঙে যাওয়া ভেঙে যায় সেলটা মারা যায় তাহলে ভিতরে যত কন্টেন্ট আছে সবসময় বের করে দেবে তো এই মায়োসাইটের ভিতরে এই ক্রিয়েটিন ইন কাইনেস এম বি এ এনজেম ট্রোপোনিন নাইট্রোপোনিন টি এ এনজেম থাকে তো এ এনজেম ব্লাডে বেড়ে যাওয়া মানে এটা কই থেকে আসছে এটা হচ্ছে এই মায়োসাইট থেকে আসছে ঠিক আছে তাহলে এগুলো আমরা দেখব তো ঠিক হচ্ছে এমআই এর যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট দেব ঠিক আছে এখানে সঙ্গে ট্রিটমেন্ট দিলে কাজ হবে না হাইবোগুলো সকে ট্রিটমেন্ট ব্লাড দিলে কাজ হবে না নর্মাল স্লাইন দিলে কাজ হবে না তারে কি করতে হবে যেই কারণে তার সমস্যাটা হচ্ছে সেই কারণে ট্রিটমেন্ট দিতে হবে ওকে